আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে ইডিপি সাইট থেকে উইথড্র নেব, যদি পেমেন্ট পাই কাজ করতে পারেন। অন্যান্য সাইট থেকে এই সাইট আলাদা, এখানে মূলত 1-2 মিনিটের মধ্যে পেমেন্ট করে, আর এখানে উইথড্র দিলে কোনো চার্জ মানে ভ্যাট কাটে না। আর এখানে অন্যান্য সাইট থেকে ইনকামের নিয়মটাও ভিন্ন, এখানে মাত্র 2 দিনের জন্য ডিপোজিট করবেন, 2 দিন পর মানে আপনি সাপোজ 500 টাকা ডিপোজিট করলেন, 2 দিন পর আপনার 500 টাকা আপনার অ্যাকাউন্টে আবার ফেরত দেবে, আর 2 দিনে যা ইনকাম হবে সম্পূর্ণ টাকা আপনি উইথড্র করতে পারবেন। আপনি চাইলে হচ্ছে 1000 টাকা দিয়ে দুইবার এই একই প্ল্যান কিনতে পারেন, আপনি চাইলে 2 দিন পর সম্পূর্ণ টাকা একসাথে উইথড্র করতে পারবেন, অথবা আপনি চাইলে 300 টাকা হলে এখান থেকে উইথড্র করতে পারবেন, অথবা আপনি চাইলে 300 টাকা উইথড্র করে বাদ বাকি টাকা দিয়ে আবার প্ল্যান কিনতে পারেন। তো আপনি যেভাবে কাজ করবেন সব নিয়মে এখানে কাজ করতে পারবেন। আপনি চাইলে 2 দিনের তা বাদ দিয়ে আপনি চাইলে 7 দিনের তা নিতে পারবেন, তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে 7 দিনের প্রকল্প যদি এখানে বিনিয়োগ করেন তাহলে 7 দিন পরই আপনার মূল টাকা ফেরত দেবে। এখানে যদি হচ্ছে 14 দিনের জন্য বিনিয়োগ করেন তাহলে 14 দিন পরই আপনার মূল টাকা ফেরত দেবে, এবং প্রতিদিনের যে ইনকাম এটা প্রতিদিন অ্যাড হবে। তো আপনারা সবসময় এই যে 2 দিন তারপর 7 দিনের তা নেওয়ার ট্রাই করবেন। 2 দিনের তা নিলে আপনার 2 দিন পর আপনার ডিপোজিট করা টাকা অ্যাকাউন্টে ফেরত দিবে, এবং 2 দিনে যা ইনকাম হবে সম্পূর্ণ টাকাটাই হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমার ডিপোজিট করেছিলাম, তো আমার টাকা ফেরত দিয়েছে, সাথে যা ইনকাম হয়েছে সম্পূর্ণ টাকা এখানে অ্যাড হয়েছে, এখন সম্পূর্ণ টাকা উইথড্র করব। তো যারা মূলত এখান থেকে উইথড্র করতে চান, কীভাবে উইথড্র করবেন, উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাকাউন্ট যোগ করুন, প্রথমে এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন। তো এখানে ক্লিক করে হচ্ছে আপনি প্রথমে কার্ড নম্বরের ধরন এখানে বিকাশ লিখবেন, তারপর অ্যাকাউন্ট খোলার নাম আব্দুল কাদের, তো আপনার নাম দিবেন, অ্যাকাউন্ট খোলার নাম আপনার নাম দিবেন, তার হিসাব নাম্বার আপনার বিকাশ নাম্বার দিবেন। তো অলরেডি আমি দিয়েছি তাই এরকম আছে, আপনাদের অন্যরকম আসবে। তারপর উইথড্র করার জন্য যেখান থেকে দেখতে পাচ্ছেন পত্র লেখা এখানে ক্লিক করুন। ভিডিও শেষে দেখিয়ে দেবো যারা অ্যাকাউন্ট খোলার জন্য ইচ্ছুক কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে এখান থেকে কাজ করে উইথড্র নেবেন মানে ডিপোজিট করবেন, ওটাও দেখাবো। তো এখন উইথড্র দেখা, উইথড্র নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পত্র লেখার উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উত্তোলন হচ্ছে 300 টাকা, তো এখানে আমাদের ব্যালেন্স রয়েছে হচ্ছে 751 টাকা, তো এখান থেকে আমি সম্পূর্ণ টাকাটাই উইথড্র দিব। তো এখান থেকে হচ্ছে 751 এখান থেকে হচ্ছে টাকা তোলার পরিমাণ, এখান থেকে 751 দিলাম। তারপর এখানে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম, পত্তার পাসওয়ার্ড যেটা সেট করেছিলাম, পত্তার পাসওয়ার্ডটি দেওয়ার পর আর এখানে দেখতে পাচ্ছেন সপ্তাহে 2 দিন উইথড্র দিলে কোনো রকম ভ্যাট কাটবে না, তো সপ্তাহে 2 দিন আপনি বিনামূল্যে উইথড্র করতে পারবেন। তো এখান থেকে এখন জমা লেখার উপর ক্লিক করলাম, সফলভাবে দাখিল হয়েছে, এখান থেকে আমি সফলভাবে উইথড্র করতে পেরেছি। তো এখন আমরা অপেক্ষা করব, পেমেন্ট পাইলে হচ্ছে আবার ভিডিওটি স্টার্ট করব। তো অপেক্ষা করি, দেখি কতক্ষণের মধ্যে পেমেন্টটা পেয়ে যায়। তো ফাইনালি ইডিপি সাইট থেকে পেমেন্ট পেয়ে গেলাম, এই মাত্র মেসেজ আসলো, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে পেমেন্ট পেলাম, এর আগে পেয়েছিলাম 1 মিনিটের মধ্যে। তো সাইটটি কিন্তু অন্যান্য সাইট থেকে আলাদা এবং স্ট্রং, এবং এখান থেকে কিন্তু পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই। তো এইখানে হচ্ছে 751 টাকা উইথড্র দিয়েছিলাম, 751 টাকায় কিন্তু পেয়েছি, মাত্র 5 থেকে 10 মিনিট লাগছে আর মাঝামাঝি টাইমে পেয়েছি। তো এখানে নিয়মিত যারা কাজ করছেন তারাই শুধু বলতে পারবেন যে সাইটটি কত ভালো, এই সাইট অনেক দিন ধরেই চলছে। আর এখন যারা নতুন করে ইনভেস্ট করতে চান তাদেরও কোনো রিস্ক দেখি না, কারণ এখানে মাত্র 2 দিনের জন্য বিনিয়োগ করতে হয়, 2 দিন পর আপনার যে টাকা বিনিয়োগ করবেন ওই টাকা ফেরত দেবে, এবং 2 দিনে যা ইনকাম হবে সম্পূর্ণ টাকা উইথড্র করতে পারবেন। আপনি চাইলে একই প্ল্যান 2-3 বার করে নিতে পারেন, এতে 2 দিন পর সবগুলো টাকা ফেরত দেবে এবং 2 দিনে যা ইনকাম হবে সবগুলো টাকা একসাথে উইথড্র করতে পারবেন। তো সব মিলে কিন্তু সাইটটি দুর্দান্ত। তো কীভাবে এখানে হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে এখান থেকে উইথড্র দেবেন সেটা তো দেখালাম। তো অ্যাকাউন্ট খোলা এবং ডিপোজিট করার সিস্টেমটি দেখাই, যারা মূলত কাজ করবেন তাদের কাজে লাগবে। আর এখান থেকে হচ্ছে আমি অলরেডি কিন্তু এগুলো ভিডিও তৈরি করছি, তারপরও আবার দেখা দিই হালকার উপর ব্যবসা। তো অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন, প্রথমে লিঙ্কটির উপর ক্লিক করবেন। তো আমি লিঙ্কটির উপর ক্লিক করে দেখা দিই, আর রেফার বোনাসও কিন্তু রয়েছে, আপনার রেফার কেউ যদি অ্যাকাউন্ট খুলে তো তা থেকে কিন্তু আপনি হচ্ছে 15% হচ্ছে কমিশন পাবেন, মানে সে হচ্ছে আপনার 100 টাকা ইনকাম করলে তার থেকে 15 টাকা বোনাস পাবেন। এইভাবে সে যত বেশি ইনকাম করবে তত বেশি হচ্ছে আপনি রেফার বোনাসটা পেয়ে যাবেন। তো আমরা অ্যাকাউন্ট খোলা দেখাই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, তো আমি লিঙ্কটি কপি করেছিলাম, এটা পেস্ট করে দেখা দিই।
অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, লিঙ্কটির উপর ক্লিক করবেন, সাইট লিঙ্ক। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, প্রথমে এখানে ফোন নাম্বার, তারপরে এখানে লগ ইন পাসওয়ার্ড, তারপরে এখানে যে পাসওয়ার্ডটি দেবেন নিচে সেই পাসওয়ার্ড, তারপর প্রত্যাহার পাসওয়ার্ড, চাইলে তিনটা পাসওয়ার্ড একই দিতে পারেন। তারপর যে এখানে দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোড পাঠান, এখানে ক্লিক করলে আপনি যে নাম্বারটি দেবেন ওই নাম্বারে তারা কল করে কোড বলবে অথবা মেসেজ করে বলবে, ওই যাচাইকরণ কোডটা এখানে দিয়ে জমা করুন, ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। একটা ফোনে একটাই অ্যাকাউন্ট খুলবেন, দুটি অ্যাকাউন্ট খুললে আগের অ্যাকাউন্ট নষ্ট হতে পারে বা পেমেন্ট নিয়ে ঝামেলা হতে পারে। অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পারেন সাথে সাথে 27 টাকা ফ্রি বোনাস পেয়ে যাবেন। এবং এখান থেকে বিনিয়োগ করার জন্য আপনাকে প্রথমে রিসার্চ করতে হবে যে এখনই বিনিয়োগ করুন। এখানে যদি ক্লিক করি তো এই যে এখনই বিনিয়োগ করব, আমার মানে এখানে পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে বিনিয়োগ করা যাবে, কিন্তু এখন আমি করতে পারবো না কারণ এখন আমার অ্যাকাউন্টে 500 টাকা নেই। তো এখান থেকে হচ্ছে যে এখানে 500 টাকা থাকতে হবে, আর এখানে 500 টাকা আনার জন্য রিসার্চ করতে হবে। তো রিসার্চের উপর ক্লিক করো, তারপর এখান থেকে সাপোজ 500 টাকা ডিপোজিট করতে চাই, 500 দিব, দেওয়ার পর এখানে রিসার্চের উপর ক্লিক করব। তো রিসার্চের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করে আপনার অ্যাকাউন্ট, তো এখান থেকে হচ্ছে আমার যে নাম্বার থেকে টাকা পাঠাবো সেই নাম্বারটি দিব। তো এখান থেকে হচ্ছে আমার নাম্বারটি দিই, তো যে নাম্বার থেকে টাকা পাঠাবো ওই নাম্বারটি হচ্ছে দিলাম। তারপর হচ্ছে এখানে পেমেন্ট সিলেক্ট, বিকাশ থেকে টাকা পাবো বিকাশ সিলেক্ট করলাম, তারপর এখান থেকে পেমেন্টে যান, এখানে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার, এই নাম্বারে মূলত টাকা পাঠাতে হবে। নাম্বারটি এখানে কপি করে এই নাম্বারে সেন্ড মানি করার পর ট্রানজ্যাকশন আইডি এখানে দিতে হবে। তো আমি ডিপোজিট করে দেখাই, বিকাশে আসলাম, আসার পর এখানে সেন্ড মানি দেখতে পাচ্ছেন, সেন্ড মানি লেখার উপর ক্লিক করব। তারপর যে নাম্বারটি কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করলাম, তারপর আরো সেন এখানে ক্লিক করব। তো আমি 1000 টাকা ডিপোজিট করতে চাই, একই প্ল্যান দুইবার করে নেব। তো এখান থেকে 1000 টাকা সিলেক্ট করলাম, তারপর আরো সেন এখানে ক্লিক করব। তারপর এখান থেকে বিকাশ নাম্বার দিয়ে আরো সেন এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি করতে ট্যাপ করে ধরুন এখানে ক্লিক করলাম, তারপর আপনার সেন্ড মানি সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন আইডি, এটা এখান থেকে কপি করলাম, ট্রানজ্যাকশন আইডি কপি করলাম, আর এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিই, পরবর্তীতে মানে টাকা অ্যাড না হলে হেল্প সেন্টারে যোগাযোগ করব। তো স্ক্রিনশট নিলাম, এখন ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করব, এখানে সর্বোচ্চ 1 ঘন্টা ওয়েট করবেন, 1 ঘন্টার মধ্যে টাকা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে ট্রানজ্যাকশন আইডি পেস্ট করলাম, ট্রানজ্যাকশন আইডি পেস্ট করলাম, তারপরে যেখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট নিশ্চিত করুন, এখানে ক্লিক করব। তো অর্ডার প্রচলন করা হচ্ছে, 30 মিনিটের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তো এখান থেকে এখন আমরা 30 মিনিট অপেক্ষা করব, অথবা রিফ্রেশ দিব, অথবা এখান থেকে সেল কেটে দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন গুণন আইকন, এখানে ক্লিক করে এটা কেটে দিয়ে যে আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে রিফ্রেশ দিব। তো আমরা অপেক্ষা করি, ভিডিও ডিস্টার্ব করি, দেখি কতক্ষণের মধ্যে আমাদের ডিপোজিট ব্যালেন্স অ্যাড হয়। ডিপোজিট ব্যালেন্স অ্যাড হলে আবার ভিডিওটি স্টার্ট করে দেখিয়ে দিব মানে কীভাবে প্ল্যানটা নিয়ে এখানে কাজ শুরু করতে পারেন। তো রিসার্চ করার 10-15 মিনিটের মধ্যে মূলত ডিপোজিট করা টাকায় অ্যাড হয়েছিল, কিন্তু 500 টাকা অ্যাড হয়েছিল। ডিপোজিট করেছিলাম 1000, বাট 500 টাকা অ্যাড হয়েছিল। পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন, এখান থেকে হেলথ সেন্টারে তাদেরকে বললাম যে আমি 1000 টাকা ডিপোজিট করেছি, 500 টাকা অ্যাড হয়েছে। পরে তারা প্রমাণ হিসাবে যে একটা স্ক্রিনশট চেয়েছিলো, যেটা আমি সেন্ড মানি করার সময় স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো আপনারা সেন্ড মানি করার সময় স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, পরবর্তী ঝামেলা হলে যে এইখানে এসে তাদেরকে দেখাতে পারবেন। তো তাদেরকে দেখাইছি, তারা সব কিছু পর্যালোচনা করে আমার অ্যাকাউন্টে আবার পরে আবার 500 টাকা অ্যাড করে দিয়েছে। তো আপনাদের যদি রিসার্চ করার পরে কোনো রকম ঝামেলা হয় তাহলে যে এখানে মেসেজ আইকন, এখানে ক্লিক করে তাদেরকে বলবেন, অথবা কোনো কিছু জানা থাকলে এখানে ক্লিক করে তাদেরকে বলবেন। তো আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়েছে, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন পরিষেবা, এখানে ক্লিক করেও টেলিগ্রামে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন, এখানে অফিসিয়াল গ্রুপ আছে, চাইলে এখান থেকে অনেক কিছু জেনে নিতে পারেন কীভাবে রিসার্চ করতে হয়, ভিডিও দিতে হয়। তো যাই হোক, যেহেতু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়েছে, এটা হচ্ছে আমরা ই করবো, বিনিয়োগ করবো। বিনিয়োগ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিনিয়োগ লেখা, এখানে ক্লিক করব। তারপর এরকম একটা ইনভেস্ট শো করবে, এখানে দেখতে পাচ্ছেন 2 দিনের চক্র। তো এটাই মূলত আমি 2 বার নেবো এই প্যাকেজটা, 500 টাকার প্যাকেজ 2 বার নেবো, নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখনই বিনিয়োগ করুন, এখানে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারভেস শো করবে, এখানে ডিটেলস চাইলে পড়ে নিতে পারেন। তো এখান থেকে এখনই বিনিয়োগ করুন, এখানে ক্লিক করব। তার আগে এখানে পেমেন্ট পাসওয়ার্ড দিতে হবে, তো পেমেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর এখনই বিনিয়োগ করুন, এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে একই প্যাকেজ অনেকবার নিতে পারেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি অনেকবার নিতে পারেন। তো এইখান থেকে আমি 2 বার নেব, তো এখান থেকে 2 বার নিলে 1000 টাকা পড়বে। তো এখান থেকে হচ্ছে নিশ্চিত করুন, এখানে ক্লিক করবো।